রাজনীতি, অর্থনীতি, কখনো বা সংস্কৃতি, দেশের নানা প্রান্ত থেকে এরকম নানা বিষয়ের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে প্রতিদিন সকালে আপনাদের সাথে আমরা যুক্ত হই লাইভ সারা দেশে। আজকে লাইভ সারা দেশে আপনাদের সাথে আছি আমি অন্তরা বিশ্বাস। বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, অতিবৃষ্টি আর জলাবদ্ধতার কারণে কর্মচঞ্চল খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। ঈদকে সামনে রেখে দেশের খুচরা বাজারগুলোতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খাতুনগঞ্জের সবশেষ খবর জানতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়াজয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নয়ন, শুভ সকাল। আসলে খাতুনগঞ্জের কি কি সমস্যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আর সেই সাথে কি ধরনের প্রভাব আসলে পড়ছে এই বাজারের সমস্যার কারণে অন্যান্য অঞ্চলগুলোতে? বৃষ্টি হলে কিন্তু দেশের সবচেয়ে বড় বক্ষপূর্ণ বাজার নামে খ্যাত আমরা যদি বলি খাতুনগঞ্জ চাকদায়, অনেক সময় কিন্তু পানির নিচে থাকে। কিন্তু আপনি জানেন যে ভারী বর্ষণ, গতকাল ভারী বর্ষণের আর অভাবে এমনকি যেমন ধরেন জোয়ারের পানিতে তলিয়ে গেছিলো আসলে চট্টগ্রামের এই খাতুনগঞ্জ চাকদায়ের বিভিন্ন দোকানপাট। কিন্তু এখনও পর্যন্ত অনেক দোকান কিন্তু পানির নিচেই আছে। কিন্তু তারা বলছিলেন প্রতিবারে দেখা যায় যখন অমাবস্যা পূর্ণবাসী আসে তখন দেখা যায় তাদের জোয়ারের পানির সাথে যখন বৃষ্টি হয় তখনও কিন্তু তাদের খুব একটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। আসলে দীর্ঘদিন ধরে এই সমস্যা হলেও কিন্তু তার কোনো সমাধান না পাওয়ায় কিন্তু আসলে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা খুব দিশেহারার কথাও আমাদেরকে জানিয়েছেন। তো আজকে আমাদের লাইভ সারা দেশে আমরা আমাদের অতিথি হিসেবে রয়েছেন আসলে খাতুনগঞ্জের দুই ব্যবসায়ীকে আমরা রেখেছি, তাদের কত লোকসানের সম্মুখীন হচ্ছে, কতদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমি আপনাকে অন্তর আপনাকে পরিচয় করে দিতে চাই। আমার পাশের আমার হাতের বাম পাশে রয়েছেন শাহ আকরাম, রয়েছেন একজন ব্যবসায়ী খাতুনগঞ্জের, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমার হাতের ডান পাশে রয়েছেন মাহবুব রানা, উনি একজন আমদানিকারক আসলে খাতুনগঞ্জের, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ব্যবসা তারা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা দুজনকে স্বাগত জানিয়ে আপনার সাথে আমরা শুরু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে খাতুনগঞ্জের ব্যবসা যে গতকালও যে আমরা দেখেছি আসলে ভারী বর্ষণে তলিয়ে গিয়েছিলো আসলে খাতুনগঞ্জের বিভিন্ন দোকানপাট, তো আসলে কতদিন ধরে এই সমস্যা হচ্ছে বলে আপনি মনে করছেন? দেওয়াল আপনার উচিয়ে কিন্তু আপনার এই দেওয়াল উচিয়ে আপনার পানি আপনার প্রবেশ করে আপনার ইয়ের মধ্যে আমাদের দোকানঘরের মধ্যে প্রবেশ করে। এখন আসলে এই সমস্যাটা আসলে আমরা বিগত 3-4 বছর ধরে আমরা কিন্তু খুব মারাত্মক আকারে সম্মুখীন হচ্ছি। এর আগে পর্যন্ত কিন্তু আমরা এই পরিস্থিতি দেখিনি। এখন আপনি যদি বলেন যে আমাদের ক্ষতির দিকটা, আসলে আমাদের এখানে ব্যবসায়ীরা এখনও তাদের পণ্য রক্ষার কাজে ব্যস্ত রয়েছে। আসলে কী পরিমাণ ক্ষতি হয়েছে আমরা এখনও এটা অনুমান করতে পারিনি। কিন্তু আমাদের এখানে প্রায় 3,000 দোকানঘর রয়েছে এবং 5,000 মতো আপনার গুদামঘর রয়েছে, যার মাধ্যমে এখানে আসলে দৈনিক আপনার লেনদেনের পরিমাণ প্রায় 1,200 থেকে 1,500 কোটি টাকা দৈনিক এই এরিয়াটার মধ্যে কিন্তু আপনার লেনদেন হয়ে থাকে। কিন্তু এই ওইটা একটা হিসাব করলে আমরা বলতে পারি প্রায় 1,000 কোটি টাকার মতো আমাদের মানে ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছি। তো আসলে এইটা মানে এই খাতুনগঞ্জ আসাদগঞ্জ এরিয়াটা একটা আসলে দীর্ঘ অবহেলিত আপনার ব্যবসায়িক হাব বলবো আমি, বুঝছেন? কিন্তু এই এই পরিস্থিতি যদি চলতে থাকে আমরা এটাকে একটা পরিত্যক্ত ব্যবসায়িক খাপ
মানে রূপান্তরিত, তার বেশি দিন সময় লাগবে না। আমরা আসলে দেখি যখন এই আপনার বর্ষাকালটা যখন আসে, তখনই আপনার আপনাদের মিডিয়ার লোক বলেন, আমাদের প্রশাসনের লোকজন বলেন, তাদের তৈর্য শুরু হয়ে যায়। কিন্তু যখন আবার বর্ষা চলে যায়, তারাও কেমন জানি শীতকালের মতো একটা মানে একদম মানে সব কিছু যেন চুপচাপ হয়ে যায়। আসলে আমরা এখানে আমরা গত বছরও আমাদের প্রায় 7 দফা আমাদের এখানে অ্যাসোসিয়েশন থেকে আমরা 7 দফা দাবি নিয়ে আমরা আমাদের সিটি কর্পোরেশন, তারপর আমাদের পানি উন্নয়ন বোর্ড, এইসব প্রতিষ্ঠানের কাছে আমাদের 7 দফা দাবি দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল আপনার কর্ণফুলি ড্রেজিং করা এবং আমাদের চাকতাই খালকে পুনরুদ্ধার করা, এবং চাকতাই খালের যেসব শাখা পোশাখা রয়েছে এগুলো পুনরুদ্ধার করে এইখানে মানে পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থাটা যাতে উন্নত করা যায়। এবং সব ব্যবসায়ীদের সবচেয়ে বড় দাবি যেটা ছিল সেটা হচ্ছে আপনার চাকতাই খালের মুখের মধ্যে সুইচ গেট স্থাপন করা। এবং আমরা গত বছর আমাদেরকে এখানে মাইকিং করে বলা হয়েছে যে মানে আপনার কাজকর্ম শুরু করা হবে, কিন্তু আমরা এটার মানে চিটাফটাও দেখিনি এখনও পর্যন্ত, 1 বছর পার হয়ে গেছে। এখন যদি এই পরিস্থিতি চলতে থাকে, আসলে মানে এখানে আমরা ব্যবসায়ীরা আসলে শঙ্কিত, আমাদের ব্যবসা নিয়ে আমরা যে এই পরিমাণ মানে প্রতি বছর লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া, এখানে এখন অলরেডি এখান থেকে কিন্তু অনেক প্রতিষ্ঠান আপনার এখান থেকে সরে মানে তাদের ব্যবসা গুটিয়ে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু বিগত বছরে এখানে ব্যবসার মানে আপনার আমরা যদি লেনদেনের পরিমাণটা দেখি, এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটা দেখে আমরা অনুমান করতে পারি এখান থেকে মানে যারা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, ওরা আসলে এখানে আপনার তাদের প্রতিষ্ঠানে এখানে আর রাখতে চাচ্ছে না। আমরা আপনার থেকে জানতে চাই, শুধু কি বৃষ্টি হলে কি আসলে আপনাদের এখানে পানি উঠে নাকি জোয়ারের পানিতেও তলিয়ে যায় খাতুনগঞ্জ? আপনার এখানে আসলে আমরা মানে ঝকঝকার রোদের মধ্যেও আমাদের এখানে অন্যান্য দেশের বন্যার সমান পানি আমরা দেখেছি, কোমর পানি ডিঙিয়ে আমরা এখানে আসতে। এখন জোয়ার হলে আসলে আমাদের এখানে যে সমস্যাটা, এটা কিন্তু মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুটোর সমন্বয়ে কিন্তু এটা হচ্ছে আপনি বলতে পারেন। যেমন আমাদের মানবসৃষ্ট বলতে আমরা যেটা বলতে পারি, আমাদের এখন চাকতাই খাল কিন্তু কঠিন বর্জ্যতে আপনার কিন্তু ভরে গেছে এটা, আর এখানে আপনার সেটাকে হচ্ছে মানবসৃষ্ট। আরেকটা প্রাকৃতিক যেটা বলতে পারেন, আমাদের আপনি যদি আমাদের চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানটা দেখেন, আমরা কর্ণফুলী এবং হালদার এমন একটা জায়গায় আমরা অবস্থিত, হ্যাঁ আমাদের এই চট্টগ্রামটা, এবং আমাদের এখানের চট্টগ্রামের আবাসিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একদম নদীর তীরবর্তী স্থানে আমরা অবস্থিত। তো আমাদের চাকতাই খালটা হচ্ছে আমাদের সারা চট্টগ্রামের পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থার একটা হচ্ছে মানে এটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা মানে এত সুন্দর জিনিস, এটা কিন্তু আরে কিন্তু এটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন আপনার কর্ণফুলীটা হচ্ছে পাহাড়ের সাথে সংযুক্ত, এখন কর্ণফুলীর রিভারের আপনার যেই পাহাড়ি ডলটা যখন আসে ওটার সাথে আপনার এটার আপনার এইখানের যে পয় নিষ্কাশনের যে পানিটা যখন দুইটাই যখন একসাথে বেড়ে উঠে, তখন আমাদের এইখানে মানে আর পানি যাওয়ার কোনো রাস্তা আর থাকে না। হ্যাঁ তখন আমাদের এখানে আপনি বৃষ্টি হোক আর যাই হোক সামান্য জোয়ারের পানিতেও কিন্তু আমরা তলিয়ে যাচ্ছি দিন। আমাদের আসলে আমাদের একটা ক্যালকুলেশন আছে, আপনি যেমন 1000 লিটার পানি যদি আপনার ধারণ করতে চান, আপনাকে কিন্তু 1 কিউবিক মিটার আপনার আপনার ধারণ ক্ষমতার সমান জায়গা আপনাকে রাখতে হবে। তো আমাদের এখানে চট্টগ্রামে প্রতি বছর আপনার প্রায় 15 বিলিয়ন লিটার পানি কিন্তু আপনার এখানে বৃষ্টিতে এবং পয় নিষ্কাশন থেকে হয়ে থাকে। এই পানি আপনার ধারণ করার মতো ক্যাপাসিটি কিন্তু গড়ে যতদিন উঠবে না, আপনি যতই কিছু করেন আপনার এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না। ওকে, আমরা আবারও আলোচনা করবো, আমরা একটু কথা বলতে চাই মাহবুব রানার সাথে। কিন্তু আপনি দীর্ঘদিন ধরে কিন্তু খাতুনগঞ্জে আসলে ব্যবসা করে যাচ্ছেন কিন্তু আমরা জানতে চাই, কতদিন ধরে এই সমস্যায় আপনারা আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ একটা দীর্ঘদিনের সমস্যা। আপনারা জানেন প্রতি বছর বর্ষা আসলে যে বন্যার পানিতে ভেসে যায় মানুষ, এখানে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন প্রায় ব্যবসায়ী। তো এটা কিন্তু আজকের সমস্যা না, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি গ্রিন হাউস ইফেক্ট, এটার কারণে
চট্টগ্রাম শহর তলিয়ে যাবে, এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি এই যে সাক্তা খাতুনগঞ্জের দোকানগুলি কিন্তু আজ থেকে 10 বছর আগে কিন্তু 7-8 ফিট 9 ফিট নিচে ছিল, এটা আস্তে আস্তে উঁচু হচ্ছে, ফানিয়ে উঠতেছে বা প্রতি বছর একটু একটু বাড়ছে, দোকানগুলি উঁচু হচ্ছে। এবং এটাকে আমরা বর্ষাকালে প্রতিটি দোকানে, সাক্তা খাতুনগঞ্জে প্রতিটি দোকানে ইট আর সিমেন্ট এবং মিস্ত্রি নিয়ে বসে থাকি, কখন বর্ষা শুরু হবে, পানি উঠবে, আমরা সামনে একটা দেওয়াল দিয়ে দিই এবং এটা বর্ষা পানি নেমে গেলে আবার দেওয়াল ভেঙে ফেলি, দেওয়াল থাকলে আবার কাস্টমার ঢুকতে পারে না দোকানে। তো মূল কথা হচ্ছে এটা, এই যে কথায় সাক্রাম সাহেব বললেন বর্ষা আসলে তোরজোর শুরু হয়, এটা আমাদের কনভেনেন্ট সলিউশন দরকার। চট্টগ্রাম শহরকে রক্ষা করতে হবে, চট্টগ্রাম শহর এটা শুধু সাক্তা খাতুনগঞ্জে না, আমরা কথা বলছি সাক্তা খাতুনগঞ্জে নিয়ে, আজকে পুরো চট্টগ্রাম শহর কিন্তু পানির নিচে, শুধু চট্টগ্রাম শহর নয় এবং পার্শ্ববর্তী উপজেলাগুলি আজকে প্লাবিত, যেমনকি নাজিরহাট রাঙ্গামাটি কক্সবাজার রোড কিন্তু গতকাল এক প্রকার গত পরশু থেকে গতকাল পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আমরা যেটা দেখেছি। তো চাক্তায় খাতুনগঞ্জে গতকাল পরশুর বৃষ্টিতে 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, কিন্তু তো একদম ভারী বর্ষণ না, মাঝারি বর্ষণ। তো এই বর্ষণের ফলে যে পানি দেখা গেছে এটা কিন্তু গত কয়েক বছরের মধ্যে দেখা যায়নি, যদি সামনে যদি আরও বেশি ভারী বর্ষণ হয় তাহলে মনে হয় আরও বেশি ক্ষতির সম্ভাবনা হওয়ার হতে পারে। এখন কথা হচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগে এটা বাংলাদেশ সেনাবাহিনীকে চাক্তায় খাল, বিশেষ করে চাক্তায় খাল পরিষ্কারের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা মাসখানেক আগে, কিন্তু ওরা কাজ শুরু করতে হলে ওদের অনেক প্রস্তুতির দরকার, এখানে পরীক্ষা নিরীক্ষার দরকার, এটা যদি এটা আগে দেওয়া হয়নি কেন, এটা যদি আরও 5-6 মাস আগে দেওয়া হতো তাহলে হয়তো আমরা কিছুটা হলেও রক্ষা পেতাম। এখন মূল কথা হচ্ছে যেটা সাক্তা খালের মুখে সুইচ গেটের কথা বলা হচ্ছে, এখন কয়েকদিন আগে এটা উদ্বোধন হলো, দেখলাম কাজের ভিত্তিপ্রস্তর হলো, এখন এটা কতটুকু সুফল আমরা পাবো, এটা তারা কতটুকু পরীক্ষা নিরীক্ষা বা কতটুকু তারা প্রস্তুতি নিয়ে করতেছে এটা এটা একটা দেখার বিষয়। এখন সামনে যে আরও বর্ষা আসবে, এই সামনে যে আরও বৃষ্টি হবে, মাত্র বর্ষাকাল শুরু, আষাঢ় মাস ঢুকবে, সম্ভবত আগামীকাল আষাঢ় মাস ঢুকবে, তো আমরা এটা সরকার এবং সিটি কর্পোরেশন সিটিয়া তাদের প্রস্তুতি কী, এবং আমরা দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছি বন্যার কারণে, আমরা এখানে সাক্তা খাতুনগঞ্জ আপনারা দেখেছেন অতীতও এখানে হাজার হাজার কোটি টাকার মাল নষ্ট হয়েছে, গুদামে পানি ওঠার কারণে মাল নষ্ট হয়েছে, পচে গিয়েছে। আসলে গত 1 সপ্তাহ যাবৎ একটু ওয়েদার খারাপ ছিল এবং গত আগামী 2 দিন পর কিন্তু ঈদ, এটা একটা ঈদকে কেন্দ্র করে বিশাল একটা মৌসুম এটা চলছিল, কিন্তু বৃষ্টির কারণে এটা থেমে গেছে, এটা বৃষ্টির কারণে থেমে গেছে এবং প্রত্যেকটি পণ্য দর পড়ে গেছে, এবং প্রতি টনে আপনি পেঁয়াজ বলেন, পেঁয়াজ প্রতি কেজি অর্ধেক টাকা নেই, ব্যবসায়ীরা রাস্তা মানে খুবই ক্ষতির সম্মুখীন। তারপর আপনি ডাল, চিনি, ছোলা এগুলি সব প্রতি মনে 20-30-40 টাকা কমে গেছে। তারপর চাউল, চাউল একটু বাজেটের কারণে প্রতি কেজিতে 5-7 টাকা বাড়ছে, এটা সবাই জানেন, আপনারা জানেন বাজেটে হয়তো এটা ডিউটি একটু বৃদ্ধি করা হয়েছে সে কারণে বেড়েছে, কিন্তু টোটাল সাক্তা খাতুনগঞ্জে পুরো ব্যবসা স্থবির বন্যার কারণে, একদম পেশা বিক্রি বলতে গেলে একদম বন্ধ, সে কারণে পেঁয়াজ পচনশীল পণ্য পচন ধরেছে, আজকে 7-8 দিন যাবৎ কোনো পেশা কিনে নেই। তো এগুলি বন্যাটা বর্ষা বন্যার পানিটা এটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য চিন্তাভাবনা করতে হবে, প্রয়োজনে চট্টগ্রাম শহরের চারিদিকে বেড়িবাঁধ দিতে হবে, বেড়িবাঁধ দিয়ে যে খালগুলি আছে খালগুলির সামনে সুইচ গেট দিতে হবে। আপনারা জানেন চট্টগ্রাম শহরে 100-এর মতো খাল ছিল, আজকে গুনলাম 7-8টার উপরে খাল নেই, কিন্তু তারপর যে জলাশয়গুলি ছিল বন্যা হলে যে পানি ধারণ করে রাখতো জলাশয়গুলি আজকে ভরাট করে, আপনি সিডিএ বলেন এবং অন্যান্য সিটি কর্পোরেশন বলেন, তারা আজকে এগুলো হাউজিং সোসাইটি করা হচ্ছে এবং পাবলিকের জায়গাগুলি তারা ভরাট করে এখানে হাউজিং করা হচ্ছে, পানি ধারণের কোনো ক্ষমতা পানি ধারণের জায়গাগুলো আজকে ভরাট করে বন্যা সৃষ্টি করা হচ্ছে, কিন্তু মানব সৃষ্টি যেটা একরাম সাহেব বললেন এটা একটা বিশাল ব্যাপার। তারপর আমাদেরকেও সচেতন হবে পাবলিককে, আমরা যে নদী নালায় ময়লা ফেলে নষ্ট করে দিচ্ছি, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য কোনো দেশে এই ধরনের কিন্তু ময়লার ভাগারে পরিণত করি না আমরা খাল নদী নালা খালগুলিতে, আমাদের পাবলিক আমরা যারা আছি আমাদেরকে সচেতন হতে হবে, এগুলো পরিষ্কার রাখতে হবে, আমার বাড়ির চারিপাশে আমাকেও পরিষ্কার রাখতে হবে, এটা যদি আমরা এই বন্যা থেকে যদি পানি জলাবদ্ধতা থেকে যদি মুক্তি চাই নিজেদেরকেও একটু সচেতন হতে হবে। তারপর আরও আছে আপনার যেটা প্রশাসন, যে বন্যা আসলে যেটা বারবার আমরা বলছি সবাই বলছে বর্ষা আসলে আমরা তৎপর হই, এবং
দেখার জন্য কাজ করি আমরা। আপনারা জানেন কয়েকদিন আগে বর্ষাতে এই বৃষ্টি বন্যার সময় গত সপ্তাহের বর্ষার সময় ফ্লাইওভারের পানি জল আমরা দেখেছি ফ্লাইওভারের উপরে, এগুলো হচ্ছে মেনটেন্যান্সের অভাব। কাজ ফ্লাইওভার করে ফেললেন, আপনি এখানে ঝাড়ু দিচ্ছেন না, যে পানি যাওয়ার ছিদ্রগুলি ভরাট হয়ে যাচ্ছে, পানি জমে যাচ্ছে ফ্লাইওভারের উপরেও। সেম আপনারা যদি খালগুলি চাকতা খাল এবং বিভিন্ন মহেশখাল, যেগুলো চট্টগ্রামের প্রধান দুইটি চাকতা খাল মহেশখাল, যেগুলোর কারণে আগ্রাবাদ এবং চট্টগ্রাম খাতুনগঞ্জে বেশি পানি উঠে বাকলিয়ে বৃহত্তর বাকলিয়ায়, এই খালগুলি পরিষ্কার রাখতে হবে, সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনার থেকে জানতে চাই আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে জলাবদ্ধতা নিরসন নিয়ে মেগা প্রকল্প হাতে নিয়েছেন, ইতিমধ্যে তারা কাজও শুরু করেছে, এমনকি খাল পরিষ্কারের কথাটা আপনি বলেছেন, আসলে খাল পরিষ্কার কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু তারা শুরু করেছেন। আসলে চাকতাই খালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আর খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যকে বাঁচাতে তিনি কিন্তু আসলে সেই কাজটা শুরু করেছেন, কিন্তু আমরা জানতে চাই আসলে কাজ শুরু করলেও কিন্তু সুফল পাচ্ছেন কিনা আপনারা? না, এখানে যে আপনাকে আমি আগেই বলেছি, সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হলো কখন, কাজ শুরু করেছে কখন, বর্ষা এসে বর্ষাকালে এসে বন্যা হওয়ার আগে আগে কাজ শুরু করছে। সেনাবাহিনীর ব্যর্থতা কিনা নেই, সেনাবাহিনী কাজ শুরু করতে পারেনি, তারা সময় পায়নি, তাদেরকে আরও 6-7 মাস আগে দিত, গত বর্ষার পরপরে তাদেরকে দায়িত্ব দিত। তো সেনাবাহিনীকে দেওয়া মানে আমাদের সিডিএ সিটি কর্পোরেশন ব্যর্থ, সেনাবাহিনীকে দেওয়া মানে আমি ব্যর্থ হয়েছি, এখন প্রশাসনকে আপনার সেনাবাহিনীর হাতে আমরা এই দায়িত্বটা দিয়েছি। আমরা জানতে চাচ্ছি আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে প্রকল্প, এই প্রকল্প আসলে বাস্তবায়ন হলে আপনারা কি যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে কিনা? না, এই প্রকল্প যদি দূরপ্রসারে চিন্তাভাবনা করে যদি প্রকল্প করে তাহলে অবশ্যই আমরা এটার সুফল পাবো, কিন্তু দেখানোর জন্য যদি করা হয়, মানুষদেরকে দেখানোর প্রকল্প, দৃশ্যমান প্রকল্প যদি করে, যেটা দেখানোর জন্য করা হচ্ছে, বলা হচ্ছে যেগুলি আমরা প্লাইওভার নিয়ে মন্ত্রী আর এমপির মারামারি কুস্তিগি দেখেছি, আমরা যদি দেখানোর জন্য জনগণকে নির্বাচনের ভোটে জেতার জন্য যদি করা হয় তাহলে আমরা সুফল পাবো না। এটা পরিকল্পনা করে আসলে সত্যিকার অর্থে জনগণের সুফলের জন্য যদি করা হয় তাহলে আমরা সুফল পাবো, এটাই হচ্ছে মূল কথা। আমরা আবারও কথা বলবো, আমরা একটু কথা বলতে চাই আকরামের সাথে। ভাই, আমরা জানতে চাই আসলে সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু অনেক চেষ্টা করেছেন, এমনকি আগের মেয়রও কিন্তু চেষ্টা করেছিলেন খাতুগঞ্জের যে সমস্যা এই সমস্যার সমাধান, কিন্তু আসলে ও সময় থেকে এই পর্যন্ত কি এখনো কি কোনো উন্নত হয়নি? আসলে আপনাকে যেটাই বলছিলাম যে বর্ষা আসলেই এখানে তোড়জোড়টা শুরু হয়, এরপরে কিন্তু আর কোনো মানে অ্যাক্টিভিটিস এখানে আমরা দেখি না। তো যেটা বলছেন দিন দিন কিন্তু আসলে খারাপই হচ্ছে, যদি উন্নতই হতো তাহলে কিন্তু আমরা মানে উন্নয়নটাই দেখতে পারতাম, আমাদের সুফলটা দেখতে পারতাম, কিন্তু আমরা যদি পানির লেয়ারটা আমরা বলি প্রতি বছর কিন্তু পানির লেয়ার বাড়ছে, তাহলে আমরা তো বলতে পারি না যে মানে আগের মেয়র এই মেয়র মানে হ্যাঁ ওনারা কাজ করে যাচ্ছেন ওনারা, এগুলো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, এটা আপনি বললে ওভারনাইট কিন্তু এটা মানে একটা প্রকল্প শুরু করে দিতে পারে না, এটার জন্য আপনার এক নেক থেকে শুরু করে হ্যাঁ আমরা এখানে জানি এখানে আমাদের এই চাকতাই খাল নিয়ে একটা মেগা প্রকল্প কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, হ্যাঁ এটা যদি হয়ে থাকে কিন্তু আপনি প্রকল্পটা করে দিলেন, যেটা মাহবুব ভাই বললেন যে প্রকল্প করে দিলেন কিন্তু আপনি মেনটেন্যান্স করলেন না, তাহলে তো হলো না। যেমন এখানে কিন্তু আমরা দেখেছি 2 বছর আগেও এই খালটা আপনার ড্রেজারের মাধ্যমে, তারপর আপনার স্কেভেটার দিয়ে কিন্তু আপনার ফ্লোটিং স্কেভেটার দিয়ে পুরো আপনার চাকতাই খালটা কিন্তু পুনরায় খনন করে এখানে যত মাটিগুলো ছিল এগুলো নিয়ে তখন কিন্তু একটা পরিষ্কার করা হয়েছিল, তখন কিন্তু 1 বছর আমরা পানি কিন্তু অনেক কম দেখেছি, কিন্তু বিগত 2 বছর কিন্তু আমরা মানে চাকতাই খালের মধ্যে কোনো সিটি কর্পোরেশন সিডিএ তাদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমরা দেখিনি এইসব পরিষ্কার করার জন্য। আমাদের 7 দফার মধ্যে কিন্তু একটা আমরা 7 দফা যেটা ব্যবসায়ীদের তরফ থেকে আমাদের মাননীয় সিটি মেয়রের কাছে আমরা যে স্মারকলিপি দিয়েছিলাম গত বছর দিয়েছিলাম অবশ্যই সেটি, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে আমাদের যে চাকতাই খালের যে উপশাখাগুলো রয়েছে যেগুলো একদম আপনার সেই বহদ্দারা পর্যন্ত বিস্তৃত, এখানে এই উপশাখাগুলো যাতে পুনরুদ্ধার করে এগুলার মধ্যে পয় নিষ্কাশন এবং পানি যাওয়ার আপনার ব্যবস্থাটা যাতে চালু করে দেয় তাহলেই কিন্তু আপনার এবং
প্রতিটা খালের উভয় পাশে আপনার দেওয়াল নির্মাণ করে, প্রটেকটিভ দেওয়াল যেটা বলে, এইটা নির্মাণ করে দিয়ে এবং দুই পাশে যাতে ওয়াকওয়ে করে দেওয়া হয়, যাতে এইটা আবার পুনর্দখল না হয়ে যায়। এবং আপনি যেমনটা বলেছেন আসলে পুনরুদ্ধারের কথা যখন বলেছেন, আসলে আমি জানতে চাই আপনার থেকে যে এই খালের দুপাশে দেখা যায় স্থাপনা নির্মাণ করা হয়েছে, যে স্থাপনাগুলি নির্মাণ করা হয়েছে সবগুলি দেখা যায় কিন্তু আপনাদের ওই আমরা যদি বলি ব্যবসায়ীরা কিন্তু স্থাপনা নির্মাণ করেছেন। তো আপনি কি মনে করেন আসলে যারা সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, তারা পুনরুদ্ধার করতে গেলে কিন্তু দেখা যায় বারবার তারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে, তো আপনি কি মনে করেন তাদের কি সচেতনতার অভাব আছে? দেখুন, আপনি যদি একটা মানুষকে যদি স্বাধীনতা দিয়ে থাকেন সব কিছুর, মানুষ কিন্তু যদি এখানে আইনের প্রয়োগটা না থাকে তাহলে আপনি কিন্তু অপরাধ করতে মানে সবসময় উৎসাহিত হবেন, এটা মানুষের মানে ন্যাচারালি এটা করে থাকে আর কি। তো এখানে আপনি একটা দেশের প্রশাসনের চাইতে শক্তিশালী আর কেউ তো কিছু হতে পারে না। আপনার প্রশাসনকে আপনার প্রশাসনের নাগের ডগায় বসে লোকজন মানে প্রশাসনের সামনেই এবং প্রশাসনকে ম্যানেজ করেই অনেক সময় আপনার এইসব খাল দখল করে ফেলছে, ঠিক আছে? তো এইসবের জন্য আপনার কিন্তু সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে? আর আমাদের জনগণকেও কিন্তু সচেতন করার জন্য যে এটার আপনার যে আপনি একটা পলিথিন ফেলছেন, একটা চিপসকে একটা একটা পলিথিন ফেললে যে এটার অপকারিতাটা কী হবে, এটা আমার জনগণকে কিন্তু একদম রুট লেভেলতে একটা রিক্সাওয়ালাকেও কিন্তু বোঝাতে হবে যে মানে এটার অপকারিতাটা কী। যেন কথা বলতে বলতে আসলে আমাদের সময় প্রায় শেষ করছি, আমরা একটু মাহবুব রানার সাথে কথা বলে শেষ করতে যে পুনরুদ্ধারের কথা বলছিল আকরাম ভাই, আমরা জানতে চাই আসলে যারা খাল দখল করেছে আসলে তারা কি ব্যবসায়ী কিনা? না, আসলে ব্যবসায়ীরা এরকম খুব একটা দখল করে না। এখানে যে সরকারি খালের পাশে জায়গাগুলোতে আমরা দেখেন বস্তি আছে, এই জায়গাগুলো পলিটিক্যাল লোকজন যারা ক্ষমতাশালী তারা এগুলো দখল করে যে বস্তি নির্মাণ করে ভাড়া দিয়ে থাকে, এগুলি উদ্ধার করা হয় আবার দখল হয়ে যায়, এভাবে এই দখল উদ্ধার খেলা চলতে থাকে বছরের পর বছর। ব্যবসায়ীরা এইগুলো যাগুলো টুকটা এগুলো দখলে ছিল আমরা দেখেছি ওগুলো ভেঙে উদ্ধার ইয়া করা হয়েছে, ব্যবসায়ীরা আবার কোনো দখল করে নাই। আর এটা একটা যেটা বললেন সরকার, আপনারা জানেন সরকারের পুনরুদ্ধার করতে গিয়ে সেই স্থান থেকে তারা ফিরেও এসেছে সেরকম আমরা দেখেছি। তো আসলে কি আপনি কি মনে করেন যারা ব্যবসায়ী নেতা রয়েছেন তাদের কি ঐক্য হওয়া দরকার? না, অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার, দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে, সবার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এখানে আমি বলবো যদি উদ্ধার না করে ফিরে যায় তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা, এটা ফিরে যাবে কেন? এটা সরকারি জায়গা, সরকারের উদ্ধার করতে হবে, উদ্ধার করবে। এবং যারা যে আমি আগে একটু আগে বললাম যারা এই যে রাজনৈতিকভাবে যারা এগুলো লিঙ্ক আপ আছে, যারা জড়িত আছে তাদের হয়তো এই ধরনের লোকজন জড়িত থাকলে তখন তারা এই যে প্রশাসন এখানে পিছিয়ে যায়, না হলে এখানে অন্য কোনো কারণ নাই। আপনার প্রশাসন পিছিয়ে যাবে কেন? সরকারি জায়গা এটা বিভিন্ন রেলের চট্টগ্রাম শহরে ম্যাক্সিমাম বন্দর আর রেলের জায়গা, এগুলো তারা উদ্ধার করবে। এখানে একটা শক্তিশালী টিম দরকার। আমরা দেখেছি এখানে রঘুনাথ দলের মতো মিনিস্টার ছিল আর একজন মুনির চৌধুরীর মতো একটা মিনিস্টার ছিল, বন্দরের জায়গাগুলো উদ্ধার করেছে, এই যে এক শত শত একর জায়গা উদ্ধার করেছে বন্দরের জায়গা। মুনির চৌধুরী একজন সাহসী মিনিস্টার ছিলেন চিটংবাড়ি, তো এই ধরনের একজন সাহসী মিনিস্টার আবারও দরকার চট্টগ্রামে। ধন্যবাদ, আমরা এতক্ষণ ধরে অন্তরে কথা বলেছি এখানে খাতুনগঞ্জের দুজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের যে সমস্যা আসলে দীর্ঘদিনের এই সমস্যা কখন যে সমাধান হবে সেটা নিয়ে কিন্তু আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। অন্তরা নয়ন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম চট্টগ্রামে, সেখানে কথা হচ্ছিল খাতুনগঞ্জে যে জলাবদ্ধতা হয়েছে সেটি থেকে কীভাবে উত্তরণ করা যায় সেই বিষয়টি নিয়ে। সেখানে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নয়ন বুড়াজয় এবং তার সাথে অতিথি হিসেবে ছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ শাহ আকরাম এবং মাহবুব আলম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, নিশ্চয় সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত লাইভ সারা দেশে। এবারে আমরা যাব ঈদযাত্রার খবর জানতে। ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী তৌহিদ মোন্না। রাজধানীর কমলাপুর ও গাবতলি থেকে সাফিয়াজ রাসনাও আসলে যুক্ত হবেন আমাদের সাথে, কিন্তু শুরুতেই আমরা যাব তৌফিক মোন্নার কাছে। মোন্না, আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই,
শুরুতেই আমরা যাব গাবতলিতে। গাবতলিতে রয়েছেন সহকর্মী তৌফিক মুন্না। মুন্না, আসলে আপনার কাছে জানতে চাই যে কি অবস্থা সেখানে, সবাই কি স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন? স্বস্তিতে পুরোটা বলা যাবে না, কারণ যাচ্ছেন মানুষ, কিন্তু যেটা সমস্যা সেটা কিন্তু রয়েছে যে সঠিক সময়ে কিন্তু বাস ছাড়ছে না, এবং দামেরও কিন্তু বেশির অভিযোগ পাওয়া যাচ্ছে বরাবরের মতো। তারপরেও বাসে কিন্তু খুব একটা যাত্রী এবছর দেখা যাচ্ছে না, বিশেষ করে সড়ক মহাসড়কের যে যানজট এবং যে বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা, তার কারণে মানুষ কিন্তু বাসে চলাচল করা কিন্তু খুব একটা উৎসাহী হচ্ছেন না। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রেল লাইনে কিন্তু একটা বিশাল ভিড় আমরা দেখতে পাই, এবং অন্য অন্যবার যে ধরনের আমরা ভিড় দেখি আজকে কিন্তু তার তুলনায় কিছুই নাই। এবং এই মুহূর্তে কম এই যে গাবতলিতে যে ভিড়টা আমরা অন্য বছর দেখি, যে পুরো গাবতলি থাকে লোকে লোকারণ্য, তার কিন্তু অর্ধেকও বলা যেতে পারবে না এবছর যে ভিড় রয়েছে। মানুষজন যাত্রীরা বারবারই বলছেন যে রাস্তাঘাটের চরম খারাপ অবস্থা, বিশেষ করে যানজট এবং রাস্তাঘাটে যে সড়ক মহাসড়কের যে ঈদ হলে সংস্কারের সময় সে, যার ফলে তারা কিন্তু খুব একটা আগ্রহী হচ্ছেন না। এবং আমরা সকালে বেশ কয়েকবার কথা বলেছি যারা এখানে যাতায়াত করছেন বাড়ির উদ্দেশ্যে, তারা কিন্তু বলছেন যে 8টার গাড়ি আসে 10টার সময়, 9টার গাড়ি 11টার সময়, এইভাবে গতকালকে হয়েছে। আজকেও কিন্তু অনেক স্থানে 8টা গাড়ি কিন্তু এখনও আসে নাই, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষ সেই ভোগান্তি কিন্তু এখনও তারা দূর হয়নি। পাশাপাশি আপনার অতিরিক্ত যে ভাড়া সেটা কিন্তু এখনও চলছে, তারা কিন্তু বারবারই অভিযোগ করছে যেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া চলছে। এবং আমরা একটু কথা চেষ্টা করি যারা যাত্রী রয়েছেন এখানে, যে আপনি কোথায় যাবেন? এখানে আজ থেকে বাস সঠিক সময় যাচ্ছে? বাসে মানে পর্যন্ত সময় বলছে, একটা কিছু রেট হচ্ছে, বেশি না মানে রেট হচ্ছে কিছু, আমরা তো শুনছি অনেক অনেক দেরি হচ্ছে। জি, রেট হচ্ছে বাস যাইতে। কারণ কি? এটা কারণ বাস স্টাফ জানে এটা কেন দেরি হচ্ছে। আমরা এখানে অনেক যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে, যে তারা যাবেন হয়তো অন্য উদ্দেশ্যে। যে আপনারা যাবেন কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ তো বাস কখন আপনাদের? 10টা বাজে বাস। টিকিট কেমন পেয়েছেন? জি পেয়েছি। ভাড়া কি বেশি নাকি কম? না, আছে রিজনেবল। অন্য বছর তুলনায় এই বছর ভিড় কম কেন, কি মনে হয় আপনার? আচ্ছা, উনি জানেন না, আমরা আরো একটু কথা বলছি যারা এখানে যাত্রী রয়েছেন, যে আপনারা কোথায় যাবেন? কোটালিপাড়া। গোপাল কখন? বাস 10টার সময়। বাসের ভাড়া কেমন, বেশি না কম? একটু ঈদের জন্য তো একটু বেশি হবে। বেশি একটু কত বেশি? আগে আপনার যাওয়ার জন্য তো 400 টাকা নিত, এবার ঈদের জন্য 500 টাকা করে নিচ্ছে। তো এই বছর তো বাসে যাত্রী অনেক কম, অন্যবার তুলনায় অন্যবার এখানে অনেক ভিড় থাকে, সবাই বলছেন যে সড়কের সমস্যা, আপনি কি মনে করেন সড়কে কি সমস্যা রয়েছে এবং ঘাটে জ্যাম হয় বেশি? ঘাটে তো ঈদ উপলক্ষে একটু জ্যাম হবেই, আর যাই দেখি কেমন কি, রাস্তা না গিয়ে তো আর বলতে পারবো না। কেমন লাগছে বাড়ি যাচ্ছেন? খুব ভালো লাগছে, অনেক ঈদে ছুটি পাইছি, বাড়ি যাচ্ছি, সবার সাথে দেখা করবো, অনেক ভালো লাগতেছে। অন্তর আপনি শুনছিলেন এখানে কিন্তু নানান মানুষ রয়েছেন, তারা কিন্তু নানান কথা বলছেন যে তাদের কিন্তু সমস্যা রয়েছে, আবার কেউ বলছেন তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছেন, এবং তারা বলছেন যে তাদের কাছে কিন্তু এখন একটাই উদ্দেশ্য যে ঈদ বাড়ি যেতে হবে, এবং বাড়ি যাওয়ার তারা কিন্তু তাদের সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে যত কষ্ট হোক না তারা বাড়িতে যাবেন, বাড়িতে ঈদ করবেন, এবং বিশেষ করে তারা ঈদ করার জন্য তারা যে কোনো ধরনের কষ্ট সেখানে তারা রাজি রয়েছেন। এখানেও কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করছেন বরাবরের মতো, সকাল থেকে রয়েছেন এখানে। কথা চেষ্টা করি যে আপনি যাবেন কোথায়? মেহেরপুর। আজ কখন? বাদ 8:30 ছিল, এখনো আসে নাই। এখন 9:30 বাজে প্রায়। হ্যাঁ, এখনো আসে নাই, লেট, এখনো বাস আমিন বাজারে আছে, এসে পৌঁছায় নাই। আমিন বাজার থেকে আসবে তারপর যাবে তো? জি জি। আবার তারপর টিকিটের ভাড়া কেমন আছে? টিকিটের ভাড়া প্রতি বছরের মতোই নিছে, বাড়তি নাই নাই। এবার যাচ্ছেন কোন বাসে? জি আর। আচ্ছা, তারা কি বলছেন যে কখন আসবে? তারা বলছে যে বাস আধা ঘন্টার মধ্যে চলে আসবে, আমিন বাজার কাছাকাছি চলে আসছে। আপনি শুনছিলেন এখানে একজন যাত্রী সকাল 8টার সময় তার বাস যাওয়ার কথা ছিল, তিনি কিন্তু বলছেন তার বাস এখন আসেনি, এখন 9:30 বাজে, যার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু বলছেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং তারা এখান থেকে যাবেন। রাস্তাঘাটে কিন্তু খারাপ রয়েছে, পাশাপাশি আপনার নানা ধরনের সমস্যা হয়েছে, এবং আদিচা কিন্তু পুরো আদিচা কিন্তু ঈদের সময় কিন্তু যানজটে বন্ধ থাকে, যার ফলে কিন্তু অধিক সময় লাগে, এবং তারপরেও তারা কিন্তু ব্যাগ নিয়ে এবং তারা কিন্তু অনেক মালামাল নিয়ে যাচ্ছেন, এবং সেটা অনেক কষ্টের বিষয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কষ্ট সে করতেও রাজি, এবং তারা বলছেন যত কষ্ট হোক তারা তার এই কষ্টটা লাগাব হোক, আগামী এরপরের বার যতক্ষণ ঈদ সামনে ঈদ রয়েছে তারা যেন সে কষ্ট না হয় এবং সঠিক সময় বাস ছাড়বে তারা সে আশা করছেন। তো সব কিছু মিলিয়ে
গাবতলি পুরোপুরি ফাঁকাও বলা যাবে না, পুরোপুরি খালি ভর্তি বলা যাবে না, মোটামুটি গাবতলি যাত্রী রয়েছে, সমস্যা রয়েছে, অভিযোগও বরাবরের মতো রয়েছে। তো এই ছিল আমাদের সর্বশেষ অন্তরা। হবার জন্য কিছু অভিযোগও রয়েছে, আবার ততটা ভিড়ও নেই আসলে, সব মিলিয়ে মোটামুটি একটা পরিস্থিতি আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা যাব কমলাপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সাফিয়াজ রাসনা। আজ থেকে তো ঈদ শুরু হচ্ছে রাসনা, ঈদ স্পেশাল সার্ভিস চালু হওয়ার কথা, সেগুলো চালু হওয়াতে কি আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিছুটা সুবিধা হচ্ছে, আপনি কি দেখছেন? আর ট্রেন কি আসলে দেরি করে আসছে বা ছাড়ছে দেরি করে? অন্তরা, সকাল থেকে যেমনটি আমি জানাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনে, এমনকি আমি বিমানবন্দর রেল স্টেশনেও দেখে এসেছি, আসলে ছুটি যেই ব্যাপারটি, ঈদের ছুটির যেই ব্যাপারটি, সেটি কিন্তু আসলে আজকে থেকে শুরু হয়ে গেছে। এবং যারা রাজধানীতে কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্ল্যাটফর্মে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস এসে পৌঁছেছে, যেই ট্রেনটি সকাল 10টায় ছেড়ে যাবে। এবং দেখছেন যে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন ট্রেনের জন্য। যেই ব্যাপারটি সড়কপথে যে ভোগান্তির ব্যাপারটি হচ্ছে, যে সড়কের পথে রাস্তা খারাপ হওয়ার কারণে যে ভোগান্তির ব্যাপারটি দেখা যাচ্ছে, এবং সেই কারণেই কিন্তু এবার গত 2-3 বছর ধরে কিন্তু ট্রেনের উপরে আসলে এবারে কিন্তু প্রায় প্রতিদিন 2-2.5 লাখ করে যাত্রী এই ট্রেনে করে বাড়ি ফিরবে তাদের প্রিয়জন নিয়ে, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে। আসলে সব কিছুর মূল উদ্দেশ্যটাই থাকে যেভাবেই হোক না কেন বাড়িতে পৌঁছানো। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ট্রেনের তেমন কোনো শিডিউল বিপর্যয় হয়নি, এখন পর্যন্ত মোট 18টি ভোর 4:40 থেকে ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে, এবং আজকে সারা দিনে প্রায় 69টির মতো ট্রেন কিন্তু রাত 11টা পর্যন্ত 69টি ট্রেন ছেড়ে যাবে এই রাজধানীতে কর্মজীবী মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে বাড়িতে ফিরতে। তো রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটি ব্যাপার যেটি বারবার করে সতর্ক করে দিচ্ছেন, যে কোনোভাবেই যেন ট্রেনের ছাদে যারা ঘরমুখ যাত্রী রয়েছেন তারা যেন ট্রেনের ছাদে ভ্রমণ না করেন, এবং সেই জন্য কিন্তু রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বারবার করে এই ব্যাপারটিকে সতর্ক করে দিচ্ছেন, এবং তারা চেষ্টা করছেন যে কোনো যাত্রী যেন ট্রেনের ছাদে উঠতে না পারে। তারপরও আমরা দেখছি যে সকাল থেকে যেমন দেখছিলাম যে ট্রেনের ছাদ ভর্তি কিন্তু মানুষ, আসলে স্ট্যান্ডিং টিকিট যারা অগ্রিম টিকিট নিয়েছেন সেই টিকিট, স্ট্যান্ডিং টিকিট, সব টিকিট নেওয়ার পরও কিন্তু আসলে যে পরিমাণে ঘরমুখ যাত্রী সেই পরিমাণে কিন্তু আসলে কিন্তু ট্রেনের সংকট, সেই সঙ্গে কিন্তু আসলে সিটেরও সংকট রয়েছে, এবং এই কারণগুলোর জন্যই কিন্তু আসলে যারা এই ঘরমুখ যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে ট্রেনের ছাদে করে ভ্রমণ করেন। কারণ তবে আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ আজকে থেকে যে স্পেশাল ট্রেন ছাড়া হয়েছে, 7 জোড়া স্পেশাল ট্রেন কিন্তু আজকে থেকে চলছে, এবং রেলওয়ে মহাপরিচালক যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে প্রায় 90টির মতো নতুন বগি সংযোজন করা হয়েছে, এবং প্রয়োজনে আরও নতুন বগি সংযোজন করা হবে রেল ঘরমুখী যারা যাত্রী রয়েছে তাদেরকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে। একটি ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে আজকেও যেটি বারবার করে জানালেন যে আসলে কোনো দুর্ঘটনাই কিন্তু কারো কাম্য নয়। তো আসলে বারবার করে যেই ব্যাপারটিতে জোর দেওয়া হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন ট্রেনের ছাদে উঠে কেউ ভ্রমণ না করে এই ব্যাপারটিতে। তবে যারা ঘরমুখ যাত্রী রয়েছেন তারা বলছেন যে আসলে যেভাবেই হোক না কেন বাড়িতে পৌঁছানোটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে, প্রিয়জনকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে ঈদ করতে, বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন বছরে এই দুটো মাত্র ঈদেই কিন্তু তারা আসলে পারেন বাড়িতে যেতে। তো অন্তরা, সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম ভোর থেকে প্রায় 4:40 প্রথম ট্রেন ছেড়ে গেছে, এবং রাত 11টা পর্যন্ত আজকে সারা দিনে প্রায় 69টি ট্রেন আজকে দেশের বিভিন্ন প্রান্তে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে, এবং আমরা আশা করব যে যারা ঘরমুখ যাত্রী রয়েছেন তারা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে ফিরে প্রিয়জন নিয়ে ঈদ করতে পারে। পরবর্তীতে আবারও আমরা জানাবো আপনাদেরকে এই ঘরমুখ যাত্রীদের খবর। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ।
আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা সাফিয়াজ রাসনার কাছ থেকে জানতে পারলাম সেখানকার অবস্থা কি, ট্রেনের কি খবরাখবর রয়েছে এবং নতুন যে ঈদ স্পেশাল চালু হয়েছে সেটির জন্য মানুষের আসলে কী ধরনের সুবিধা হবে সেটি আসলে সময় বলে দেবে। দর্শক, এবার নিচ্ছে ছোট্ট একটি বিরতি, নিশ্চয়ই সাথে থাকবেন। আবার স্বাগত লাইভ শেয়ারের দেশে। এবারে সংবাদপত্রের পর্যালোচনা জানাব। ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম, শুরুতে বাংলাদেশ প্রতিদিন, ইতিহাসের নতুন খাতায় ট্রাম্প কিম। এবারে কালের কণ্ঠ, ফলপ্রসূ আলোচনায় নতুন যুগের সূচনা, রাঙামাটির মাটি ফের কাড়ল 11 প্রাণ। এবার জানাবো দৈনিক প্রথম আলো সংবাদ শিরোনাম, বৈরিতা থেকে বন্ধুত্বের পথে পাহাড়ে আবার কান্না, রাঙামাটির পাহাড় ধসে এবার 11 জনের মৃত্যু। এবারে দৈনিক সমকাল, আবার কাঁদালো পাহাড়, ভূমিধসে নিহত 13, ইউনাইটেড অনর খালেদা জিয়া, নতুন অধ্যায়ের সূচনা, ট্রাম্প কিম বৈঠক। এবারে দৈনিক জনকণ্ঠ, নতুন অধ্যায় শুরু, সিঙ্গাপুরে ট্রাম্প উন বৈঠক, লন্ডন ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার আহ্বান। এবারে জানাবো দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রাঙামাটিতে পাহাড় ধসে নিহত 11, প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। এবারে দৈনিক যুগান্তর, পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক, রাত পোহালেই বিশ্বকাপ। এবারে ডেইলি সান, ট্রাম্প কিম এগ্রি অন ডিনার ক্লারিজেশন, এক্সটেনশন ওভার ফোন ইনক্রিজেস হেট অফ ঈদ। এবারে জানাবো দৈনিক ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ল্যান্ডস্লাইডস ইন হিলস কিল 11, ডিজাস্টার স্ট্রাইকস এগেইন জাস্ট আ ইয়ার আফটার অ্যাজ নো লেসন্স লার্নড ফ্রম পাস্ট ট্র্যাজেডি। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আগামীকাল একই সময়।